ইডি চাইলে তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত শেখ শাহজাহান, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুদীপ মাহাতর। গতকাল ইডি দপ্তরে তার আইনজীবীরা গিয়েছিলেন, আগামীকালও যাবেন। গতকাল হয়তো ইডি দেখা করেনি আইনজীবীদের সঙ্গে, আগামীকালও তারা যাবেন। আইনজীবীরা তার সপক্ষে তার যে পদক্ষেপ গ্রহণ করার কথা সেটা নেবেন। যদি ইডি যদি আবার কোনো দিন ডাকে বা ইডি আসে, তাদের সাহায্য করা, হেল্প করা, কথা বলা প্রস্তুত আছে। শাহজাহান কি সেটা? হ্যাঁ, তার আইনজীবী পাঠিয়েছিলেন যে তিনি ছিলেন না বাড়িতে, এই ঘটনা ঘটেছে, কিন্তু আগামী দিনে ইডি যদি বলে যে হেল্প করতে, তারা করবেন। ইডি যদি কোনো নোটিশ দেয় বা ইডির যা প্রসিডিওর আছে সেটা যদি বলে, সেটা করবে। যদি আবার সংস্থা যদি বলে যে আমরা যাব থাকার জন্য, তার থাকবেন তিনি। না, আর হামলা হবে না সেটা, এটা যেহেতু এলাকার মানুষ ভয় পেয়ে তারা হঠাৎ করে এই ঘটনা ঘটেছে, তারা একটা ঘটিয়ে ফেলেছে, এই ঘটনা ঘটবে না, এটা আমরা দায়িত্ব নিচ্ছি। আপনারা শুনলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর বক্তব্য। ভুলবশত এর আগে তাকে সুদীপ মাহাতো বলে ফেলি আমরা, সেই ভুলের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। বিলকিস বানু গণধর্ষণ মামলায় ঐতিহাসিক সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের, যে নির্দেশ গুজরাট সরকার দিয়েছিল 2022 সালের 15ই অগস্ট বিলকিস বানু গণধর্ষণ মামলায়, যেখানে 15 জন যাদেরকে 11 জন মাফ করবেন, যে 11 জনকে 15ই অগস্ট মুক্তি দেওয়া হয়েছিল, তাদের ফের জেলে ফিরতে হবে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে, গুজরাট সরকারের কোনো যোগ্যতাই নেই এদেরকে দোষী সাব্যস্ত যারা হয়েছিল তাদের মামলা রদ করা, তাদেরকে মুক্তি দেওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। যদিও অপরাধ সংঘটিত হয়েছিল গুজরাটে, কিন্তু মামলা চলছিল মহারাষ্ট্রে, ট্রায়াল সেখানে চলছিল, এবং গুজরাট সরকার অ্যাপিল করতে পারে মহারাষ্ট্র সরকারের কাছে, তাদের কাছে আবেদন জানাতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু মুক্তি দেওয়ার এখতিয়ার গুজরাট সরকারের নেই, এমনটাই সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ। এবং সেই কারণে গুজরাট সরকারের এই নির্দেশ খারিজ করা হলো, যে 11 জন মুক্তি পেয়েছিল তাদের ফের জেলে যেতে হবে এবং নতুন করে এই মামলা আবারও শুরু হবে, এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। आशीष कुमार सिंह हमारे प्रतिनिधि की बोलते हैं। इतना बड़ा जघन्य अपराध हुआ था और उनके दोषियों को इस तरह से रिहा कर दिया गया और उसको जस्टिफाई करने के लिए पूरा का पूरा इकोसिस्टम लगा हुआ था, लेकिन आज के सुप्रीम कोर्ट के फैसले के बाद निश्चित तौर पर इसके पॉलिटिकल रैमिफिकेशन फॉलोआउट्स दिखेंगे और यह समूचा विपक्ष, खास करके विपक्ष की अगुवा कांग्रेस पार्टी, निश्चित तौर पर भारतीय जनता पार्टी और गुजरात सरकार को निशाने पर लेने की कोशिश करेगी। बिल्कुल, निपुण के पास एक बार फिर से चलेंगे। निपुण, 2002 বিলকিস বানু গণধর্ষণের ঘটনা ঘটেছিল এবং সেই সময় তার পরিবারের 7 জনকে খুনের কথা খুন করা হয়েছিল, যার মধ্যে একজন শিশু ছিল, এবং বিলকিস বানু যখন ধর্ষিত হন সেই সময় তিনিও গর্ভবতী ছিলেন। जो सजा दी जाती है, सजा का मकसद होता है कि आरोपी सुधरें, ऐसा नहीं है कि आरोपियों को दंडित करने या उनके प्रति नफरत के भाव से सजा दी जाती है। तो जो रेमिशन का प्रावधान है, यानी एक तय समय के बाद रिहाई हो सकती है, इसका जो प्रावधान किया गया वो इसीलिए किया गया है कि कोई सजा काट कर वापस समाज का हिस्सा बने और अपने आप को सुधार कर एक सुधरे हुए व्यक्ति के रूप में समाज में आए। तो ये जो प्रावधान है या ये जो अवधारणा है उसकी पुष्टि की सुप्रीम कोर्ट ने, लेकिन कहा कि बहुत बार इतना जघन्य अपराध होता है कि वहां पर जो पीड़ित है उसकी तकलीफ को भी देखना चाहिए कि कितनी उसको तकलीफ थी। यानी ये सिद्धांत कि आप सुधर कर समाज में वापस आ जाएं, उसको अप्लाई करते समय थोड़ा सा एक संयम राज्य सरकार को भी बरतना चाहिए। निश्चित रूप से रिहाई का अधिकार राज्य सरकार के पास है। तो ये टिप्पणी का सार ये है। यहाँ पर मैं एक बात जरूर कहना चाहूँगा कि महाराष्ट्र में गया था एक दोषी राधेश्याम शाह, पहले गया था और उसकी रिहाई को मना किया गया था। तो एक तो पहली बात तो यह है कि महाराष्ट्र सरकार को देखना पड़ेगा जब ये लोग आवेदन देते हैं, तो पहली बात, और दूसरी बात यह कि हमको एक बार महाराष्ट्र की रेमिशन पॉलिसी को देखना पड़ेगा, क्योंकि अधिकतर राज्यों में अब इस तरह के संगीन अपराधों में ज्यादा कड़े नियम है रिहाई को लेकर। जैसे गुजरात में ही नए नियम जो हैं वो 20 साल के बाद रिहाई के हैं, लेकिन इन्होंने 1992 की पॉलिसी लगाई थी। तो संभावना इस बात की भी है कि महाराष्ट्र के नियम पहले ही इतने कड़े हों कि शायद इनकी रिहाई हो भी ना सके, और अगर नियमों में यह व्यवस्था है तब भी महाराष्ट्र सरकार सुप्रीम कोर्ट की इन टिप्पणियों के मद्देनजर मुझे नहीं लगता कि इतनी जल्दी इनकी रिहाई पर फैसला लेगी।
যে এগারো জন দোষী সাব্যস্ত মুক্তি পেয়েছিলেন ২০২২ সালে শেষ পর্যন্ত তাদেরকে ফের জেলে যেতে হবে, কারণ আজকে সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক সিদ্ধান্ত, যেখানে তারা স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন গুজরাট সরকারের কোনো এখতিয়ারই ছিল না বিলকিস বানো গণধর্ষণ মামলায় এগারো জন দোষী সাব্যস্তকে মুক্তি দেওয়ার, এবং সেই কারণে একেবারেই কম্পিটেন্ট অথরিটি হচ্ছে মহারাষ্ট্র সরকার, এবং সেখানেই কিন্তু এবার মামলা যাবে। যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের জেলে যেতে হবে, তারা আবেদন করতে পারবে মহারাষ্ট্র সরকারের কাছে। সেক্ষেত্রে মহারাষ্ট্র সরকারের আইন অনুযায়ী কি ধরনের সংস্থান রয়েছে তা কিন্তু একেবারেই তাদের আইন অনুযায়ী বিবেচিত হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেই হিসেবেই নেওয়া হবে। সেক্ষেত্রে যদি তাদের যাবজ্জীবনের তাদের যদি কারাবাসের মেয়াদ কম থাকে তাহলে সেই সুবিধা আবেদনকারীরা পাবেন, না হলে কিন্তু কত দূর পর্যন্ত এই আইনি লড়াই এগোবে তা এখন দেখার। তবে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, ২০২২ সালে দোষী সাব্যস্ত এগারো জন বিলকিস বানো গণধর্ষণ মামলায় যেভাবে তাদের মুক্তি দিয়েছিল গুজরাত সরকার তা একেবারেই এখতিয়ার বহির্ভূত, এবং একমাত্র কম্পিটেন্ট অথরিটি মহারাষ্ট্র সরকার, তাদের কাছেই এবার মামলা যাবে, এবং সবার আগে এই এগারো জন তাদেরকে ফের জেলে ফিরতে হবে।